আমার আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়েছে রাইট নাও আই এম নট দ্য রিয়েল রাফসান আমি দুই নম্বর রাফসান ইনফ্যাক্ট ওর নাম ছোট ভাই কিন্তু ওর বড় ভাইয়ের নাম ও আফসান আই ক্যান ইভেন বি দর আফসান বড় ভাই বাট ফান ফ্যাক্ট ইন্টারেস্টিং স্টোরি রাজশাহীতে যাওয়ার পর একজন আমাকে একবার একটা ব্লগে নিতে চাইছিল আমি ব্লগে শর্ট দিচ্ছি আমাকে বলতেছে যে ভাই চলেন একটা ব্লগ শর্ট করি হ্যালো গাইস আমাদের সাথে আছে রাফসান আমরা চেয়েছিলাম ছোট ভাই পেয়েছি কালা ভাই আরেকজন মানুষ না সে একটা আসলে মাঝে মধ্যে বাদামি মাছ কুটি মাছ ঠিক আছে তিনি তার স্পোর্টস কারও ভাঙে মেয়েদের মনও ভাঙে সবাই ভাঙতে পছন্দ করে তার নাম শুনলে মেয়ের ও করে ওঠে

আমি ওর ওর ইন্টারভিউ নিছিলাম না আমি হয়তো মেসেজ দেখিনি বাট সারপ্রাইজিং এটা আমার লাস্ট ইন্টারভিউ এটা পর থেকে ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিছিলাম কত ভাজি ইন্টারভিউ ছিল

আমি অনেস্টলি একটা ইয়ে বলবো যে আমি কিন্তু অনেক যতই মানে কি বলে উল্টাপাল্টা কথা বলি না কেন ইন টার্মস অফ লাইফের চেঞ্জেস আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট রাফসানকে যখন আমি চিনছি ভিড়ো দেখছি যখন চিনছি যে এই রাস্তান ওই রাফসান সেম আমার লিটারেলি মাইন্ড ব্লোন অ্যান্ড হঠাৎ করে আমার নিজের কথা মনে হচ্ছে যে আসে না যে আমরা চিন্তা করি যেটা কখনো পসিবলই না এটা তো কখনো হওয়ারই কথা না তো রাফসানকে দেখে আমার মনে হচ্ছে যে রাফসানকে ওই টাইম আমি কোনোদিন এক্সপেক্টও করবো দ্যাট সেম রাফসান যে ইন্টারভিউ নিসে ইজ গোয়িং টু বি বিগার দেন মি মানে এটা ইম্পসিবল সো

আমার তো অনেক ভাল লাগে মানে যখন ওয়াটার সাথে এসে দুজন পাশাপাশি বসে দুজনের নামে খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলে আই লাভ ইট আমার খুব ভাল লাগে এবং আমি আমার খুব ভাল লাগে এবং এই কারণে আমি যেটা করি মাঝে মধ্যে যে এটা যখন শুরু হয় তখন কপি পেস্ট উই ডু সামথিং ডিফারেন্ট কপি পেস্ট তো তোমার ভিডিওজ হয় মানে একটা কপি মানে তোর ভিডিও অন্যরা কপি করে মানে ওইটা বলি আর কি মানে আসানা মিস্টার বিস এন্ড মানে

সরি गाइस তোমরা অনেকেই জানো অলরেডি যে কয়েকদিন আগে হি ওয়ান এন্ড ফর দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ জোড়াটা হাততালি নাও এক্স্যাক্টলি ইউ নো বাংলাদেশের কন্টেন্ট মার্কেটে কত বাজে অবস্থা এটা হচ্ছে সরি আমারে ওই বলছে ওই গুটিবাজি করতেছে ও গুটিবাজি করতেছে আচ্ছা আই আমার কন্টেন্টটা অনেক বাজে আরে নাই

আমার লজ্জা লাগে ভাই ওরা কিছু বলতে আর কি করে চেটে যাবে অনেক ইজিলি সেন্টি হই আমরা ওর স্টেটাস দেখে বুঝতে পারি এটা ওকে এটা কেউ কাইটা পরে বোঝ না আমাদের মধ্যে কিছু আছে আবার যদিও আসে হ্যাঁ আপনি তো আগে পিক আপ লাইন অনেক মারতেন হম না না আপনার ভিডিও দেখে আমরা পিকআপ লাইনস মারা শিখছি লিট ওগুলা তো স্ক্রিপ্টেড ভাই রিয়েল লাইফে এগুলো হয় না রিয়েল লাইফে কি রকম হয় ভাই রিয়েল লাইফে এগুলো অনেস্টলি বলতে গেলে টু বি অনেস্ট মানে রিয়েল লাইফে পটে না মানে অনেক কষ্ট গাড়ি দেখেই পটে যায় ভাই বিশ্বাস মেরা কি অটোমেটিক রিয়েলিস্টিক রাফসান

I yes. mean, I mean. Nah. <laughs> That's <Death thini. laughs> it. Right now we're going to go into the game segment. <coughs> J game segment actually, uh, you know, I have like to participate. कुर्ता uh, वावे mm. on the audience. <laughs> <laughs> All right, ladies and gentlemen. This is guest stars with Rastan the and Salman Muktaadir. Aap hey, bong, do um, ready? Game rule gula kabi simple. Pichon ek tamanshi chobi ajbe. Tumko dikta varwa. Tum showon ek famous. Tumre jani.

ওকে নিয়ে যে যাকে গেস করতেছি তাকে নিয়ে ক্লু হওয়া উচিত হ্যাঁ বাট ওই যে বাপের অনেক টাকা বলে তুই লাভ আপডেট লিখ ভাই আমি আমি জিতার চেষ্টা করতেছি এইখানে ও বলে বাপের অনেক টাকা একদিন আমার হবে আমার হে গোস দ্য ফাইনাল পিকচার অফ গেস দ্য স্টারস চুপ 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 আচ্ছা

আপনার জীবনে মানে আপনার কি মনে হয় হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক মানে ইফ দেয়ার ওয়াজ এ মিস্টেক বিগেস্ট মিস্টেক উড বি নট ফোকাসিং অন ভিডিও মেকিং আই থিঙ্ক সো দ্যাটস মাই বিগেস্ট মিস্টেক আচ্ছা মানে ওয়ার ডিড দ্য ফোকাস শিফট মানে কোথায় শিফট হয়ে গেছে আই থিঙ্ক আমার লাইক পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ মিলাই ফেলছিলাম আমি আই থিঙ্ক ওটাই মিস্টেক ছিল বিকজ মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটা লেটস এ মিলানো ইজ সামথিং ইউ ডোন্ট রিকমেন্ড না ডিপেন্ড করে অনেকে আসছে একসাথে ইট অল ডিপেন্ড অন আমরা সব কিছু তো লাইফে কন্ট্রোল করতে পারবো না ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক সো দ্যাটার হ্যাপেন টু আর শিখতে টাইম লাগছে সো আই উড নট রিপিট দ্যার এগেন এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইফ ইউ করো রাস্তা সোড়ো ভাই সো তুমি অনেক দূর চলে আসছো অ্যান্ড অনেক অনেক মানুষজন লাইক তোমার কারণে এখন লাইক চার পাঁচ হাজার ফুট ব্লগার হয়ে গেছে মানুষের রাস্তা মেজো ভাই আছে বড় ভাই আছে অনেক আছে বাট ইফ ইউ হ্যাড টু লুক ব্যাক ইউরিফ দে I personally, I won't say anything is a mistake because everything I feel like is a learning experience. Because in the protracted like, bhool but then shamna That's the thing. That's what I try to do because I'm not like easily sent He, but status di <laughs> <laughs> But in one general, in general, I'm not like easily depressed. Jay sounds weird. But that's true. You know, i I've seen seen him, And yeah. it really affects me as a person.

ও ভিতরে চলে গেছে কল দিচ্ছে মানে একদম লাইক ও পুরো মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে আজ রাসম রিলাক্স ইটস জাস্ট এ ভিডিও আবার দেন এগেন আই থিঙ্ক অফ ইট ইন আদারওয়াইজ লাইক ইটস নট জাস্ট এ ভিডিও ফর হিম মেবি আমার জন্য ইটস জাস্ট এ ভিডিও বলে আমি সিরিয়াসলি নেই না সো ওর এই ভালো জিনিসটাই আমার কাছে মনে হয় যে ওইটাই খারাপ বিকজ অনেক সে মানে ডিপ্রেসড হয়ে যায় একচুয়ালি সো ওইটা আমি জিবার দেখছি ওকে করতে আমি যদি মানে কোয়েশ্চেনটা ফ্লিপ করি যে আগে বলছিলাম যে হোয়াট ওয়াজ দ্য যদি এখন বলি যে হোয়াট ওয়াজ ওয়ান থিং দ্যাট ইউ ডিড যেটা আসলে অনেক কিছুকে চেঞ্জ করে দিছিল বা তার ক্লিক লাইক এনিথিং ওয়ান হ্যাক ওয়ান লেটস এ গুড থিং বিলিভিং ইন মাই লাইক আমি শুরুর দিকে একদম কমপ্লিটলি বিলিভ করে ফেলছিলাম যে মেবি আমি ভুল দিকে যাচ্ছি বিকজ সবাই এগেনস্টে ছিল বাট দেন এগেন মাই লাইফ কমপ্লিটলি চেঞ্জ মানে ওই ডিসিশন না নিলে এখন আমি ডেফিনেটলি কোনো ডেস্কের পিছনে এখনো প্রমোশনের জন্য আটকায় থাকতাম ফর শিওর লাইক হান্ড্রেড পার্সেন্ট শিওর সো আই ডিড নট ওয়ান দ্যাট লাইফ তো আপনি যখন বলেন যে বিলিভিং ইন ইউর সেলফ আমাদের আমরা একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে এই কাজটা আপনি আসলে বিকজ ইউ বিলিভ ইন ইউর এই কারণে করছিলেন তো যখন হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করি নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউব তো নাই মানে এক্সিস্টই করে না ওই টাইমটাতে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনটাকে একদম বুঝাই দিতে হয় যে কেমন সাবস্ক্রাইব করতে হয় অ্যান্ড ওটার মানে কি সাবস্ক্রিপশনের মানে কেউ বুঝতো না সো ওই টাইমটাতে যখন বাবা মা ইয়ে করবেন আমার গিটারের ভিডিও বানাইতাম গিটার লুকায় রাখতো সো আব ম্মু বাস থেকে বের হয়ে যাচ্ছে খুঁজে বের করে গিটার বের করে বাজাইতাম আর হচ্ছে যখন রাত্রেবেলা তো গিটার বাজলে আওয়াজ পাবে সো কম্বল ইয়ে করতাম উপরে দিয়ে যদি সাউন্ড বাইরে না যায় তখন হচ্ছে মিউট করে গিটার বাজাইতাম আর কি সো অনেক টাইম এডিটিংয়ের উপর আমি কখনো কারো হেল্প নি কোনো টিম নাই বা কিছু নাই যে ভিডিও করে দিই সো নিজেই ট্রাই করে ভিডিও রেখে নিজেই রেকর্ড করতাম নিজেই এডিট করতাম নিজেই হচ্ছে সাত আট ঘন্টা তেরো ঘন্টা রেন্ডার টাইম যেত সো ওই টাইমটাতে এতটুকু স্ট্রাগল করতে হয়েছে যে দে ওয়াজ নো হোপ যে কি ভাই কেমনে ভিডিও বানাবো বাট দেন আগে আলহামদুলিল্লাহ আই মানে হ্যাড দিস হোপ তারপর এখন তোর সাথে শো করতে পারতেছি মার্শাল্লা

বিলিভিং ইন ইউর সেল ও তখন থেকে বিলিভ করতো উইথ নো স্পন্সার্স নাথিং নাও হি ইজ হিয়ার সো না এটা এটা আসলে ট্রু সো আমার মনে আছে যে একদম তখন অনেক ছোট ছিলাম তখন সালমান ভাই মানে অনেক ছোট ছিল না বাট মানে কয়টা কাজের কারণে আমি সাথে পরিচিত হয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে একদম এই এই বিল্ডিং বিল্ডিংটাতেই সামনের অফিস ছিল তখন হচ্ছে গিয়ে মানে সামনের লেটস ডু আ শো টুগেদার তারপর আমরা মানে শো এর সবকিছু আমরা দেখছিলাম ইন্টারেস্টিংলি তখনও শো এর হিসেবে নাম প্রপোজ করা হয়েছিল রুমাপুর হুজ অ্যাকচুয়ালি প্লাস ফর দ্যাট অ্যাজ ওয়েল বাট ইয়া ওয়াজ ইট ইন্টারেস্টিং টাইম অথবা অ্যান অ্যাক্ট আমার ইউটিউব ক্যারিয়ারটাই উৎসাহ a takeout 2.0 per Biryani or burger <laughs> <laughs> but on a serious note, i think it's about not breaking my principles because yeah. like i make food reviews like restaurant de jai yeah. so on a restaurant de de yeah. so i think that a huge factor to yeah. i think that's the most important thing for me absolutely but when you said that the turning point you should take out 2.0 okay, k hmm. like two আমার কাছে মনে হয় এখানে একটু ক্লারিফিকেশন দরকার আছে বিকজ অনেকে এটা মিস ইন্টারপ্রিট করতে পারে যে ইট ডাজেন রিয়েলি যে আমি একটা রেস্টুরেন্টে যাবো যাই ওটাকে বাজে দিব না যেটা অনেকেই ধরে নিচ্ছে যে দ্যাটস দ্য গেম ওয়াচ আ ফুড রিভিউজ এন্ড নতুন যারা বানায় সো এটা ভালো খাবারের ওরা খেয়ে ইচ্ছা করে বাজে হ্যাঁ এক্স্যাক্টলি জাস্ট ফর ভিউজ বাট ইট ডাজেন ওয়ার্ক লাইক টু পয়েন্ট ওয়ার্ডটা দেখে অনেকে মাইট হ্যাভ মেড ভিডিওস লাইক দ্যাট যে ডিস করলে হয় বাট দ্যার ওয়াজ আ রিজন ওয়াজ বিকজ টেক টু পয়েন্ট ওয়াজ লাইক আ কপি রেস্টুরেন্ট

আমরা ইউর থাহিনেশন আমি অনেক জায়গাতেই বলি যে আমাদের পুরোপুরি একটা ব্রেন ওয়াশ নেশন আমরা এতটা ব্রেন ওয়াশ যে আমি এখন বললেও হয়তো কেউ ক্যাপচারও করতে পারবে না হাউ তো ছোটবেলা থেকে দেখ আমরা অনেক সময় বলে ফেলি না যে যে আমাদের দেশ দেশকে অনেক ভালোবাসি অ্যান্ড দেন ইউ আজ কেন ভালোবাস সবুজ শ্যামল বাংলাদেশ থেকে বেরি হইতে পারি না ইভেন তো পুরো ঢাকা শহর এখন গাছই নাই আই ডোট ওয়ান্ট টু বি ব্রেন ওয়াশ লাইক আদার সিক্সটিন কর অফ পিপল আই ওয়ান্ট টু বি ডিফ্রেন্ট আই ওয়ান টু বিকজ অফ হু আই এম আমার যে মেন্টালিটি আমার যে থট প্রসেস আমি ওটা মানুষের মধ্যে পিচ করতে চাই এখন না হলেও সমস্যা নেই বাট আস্তে আস্তে একটা মানুষের ডেভেলপমেন্টই তো হয় সো ছোটোবেলা থেকে যে দেখে দেখে আস্তে সেই থট প্রসেস শিখবে বড়ো হয় আই থিঙ্ক হি ক্যান মেক আ বটার বাংলাদেশ আই আই ফিল ফিলসো থ্যাংক ইউ

গেইম এর রুল গুলা খুবই সিম্পল এখানে একটা ভিডিও প্লে করা হবে এবং ভিডিওতে যেটাই দেখানো হবে বা যাই করা হবে সেটাই কপি করে পেস করতে হবে স্টেজে এন্ড উইল স্টার্ট উদ রাজন্দ ছোট ভাই দার্স্ট ভিডিও আগে দেখ আগে দেখ ও হ্যাঁ

আর ভুলবেন না হ্যাঁ আজকে ব্লগটা আমার জন্য অনেক ইমোশনাল হবে অনেক স্ট্রাগল স্টোরি আছে এটার মধ্যে অনেক কষ্টের পরিশ্রমের আমার ইনকামের একটা নতুন গাড়ি আসবে সো দ্যাটস ওয়াই আমি এই ব্লগটা করতেছি কিন্তু আপনারা চিন্তা করতে পারতেছেন যে হয়তো আমি কি বিএমডব্লিউ এক্স সেভেন যে কিনছি এটা নিয়ে বলতেছি কিনা না গাইস ওই গাড়ি না ওইটা আমার বাবার গাড়ি সো ওইটা পাপা কিনছে রিসেন্টলি বাট আমি আমার নিজের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছি আজকে সেটা নিয়ে আজকে ব্লগ এন্ড ভাই অনেকেই বলবে যে আফ্রিদি আবার শো অফ করতে চলে আসছে আফ্রিদি শো অফ করে করে না ভাই এটা একটা প্যাশন যেমন মানুষের স্টিকার কালেকশন করা একটা প্যাশন থাকে কারোর জুতা কালেকশন করা একটা প্যাশন থাকে আমার গাড়ি কালেকশন করার প্যাশন যা 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 অল রাইট গাইস দিস ওয়াজ গাইস গোনি বাই অল গাইস আর ইউ রেডি

এনবিJob করতে করতে চ্যানেলই অpon যাচ্ছে বাংলা ফানি ভিডিও 2017 বানাচ্ছেন ভিডিও বাংলা হচ্ছে কিন্তু ফানি হচ্ছে না তাহলে এখনি চলে আসুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সমিতি রামপুরা শাখা লাইক শেয়ার সাবস্ক্রাইব ঢাকা 1206 আমাদের কোচিং সিলেবাস অপমান জনিত রোস্টিং এক্সপোজার বাড়াবে ভূষ্টি কন্টেন্টের অভাবে স্ক্যান্ডাল হান সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে পাবলিক স্থিতি স্থান এছাড়া 18 প্লাস এবং লিভনের ফ্ল্যাট তো থাকছে ইফ যদি বাট কিন্তু व्हाट কি মারামারি করবেন কেন নিজেদের ফুট দেখ আমা এটা আমি কি কপি রাফসান শো ওয়াটার শো মাগো

আপনাকে তো এইভাবে আপনি বলবেন যে হ্যাঁ এটা আমারটা কঠিন হয়েছে আমারটা তো কঠিন হয়েছে অলরাইট রাসন সরব রেডি যেটা আসবে এক্স্যাক্টলি ওইটাই কত ভিডিও আসবে চুপ 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 এত কি এত কষ্ট পাই লিখেন আমার ভিডিও আসবে দ্য ভিডিও অন দ্য স্ক্রিন দিস ফর রাসন সরব ভাই দেখো আচ্ছা 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 না না দেখ দেখ ভালো করে দেখ

आमी वीडियो उड़ गया। ये आपसे जानियो नहीं देखी। The Clue और the, the Video for सामन मुट्ठा।

দূরে দি ও দেখো কে পাশে দেখুক সবাই দেখো বাট তুমি এটা কেমনে মুখস্থ করছো ভাই এত এতদিন আমার ভিডিও ঠিক আছে এটা আমার ভিডিও না এটা আরেকজনের গান ওকে কি কি

করিস না তোর ক্যারিয়ার এখনো উঠা আরো বাকি আসো 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 অডিয়েন্স ডিমান্ড করছে যে তুমি ভালো নাচো তুমি আরে নাইচা দিবি নাইচা দিবি আমি কি করছি আরে আমার ভাই এত সহজে হার মানে চল নাচি চল যাই চল নাচ যাই ইচ্ছা চল হ্যাঁ রেডি চলো 2 1 রেডি গো করো এটাতে তো নাচ না এটা পড় নাচ হুম

এই দুজন মানুষে কিন্তু অনেক লাইক খুব সুন্দর করে প্রমোশনস করে না লাইক ওদেরকে তুমি যাই দাও ওরা বেঁচে দিবে বাট ওয়াশিং মেশিন দেখা গেলো যে সামনে কি করো যে একটা হাফ প্যান্ট পরে আসে ওয়াশিং মেশিনও বেঁচে দিবে এখন তারপরে মনে হচ্ছে আমার এই ওয়াশিং মেশিনটাই দরকার এরকম একটা ফিলিং আছে রাইট সো এই কারণে আমরা এখন যেটা করবো আমরা এখন আমাদের ফাইনাল গেম সেগমেন্টে চলে যাবো যেই গেম সেন্টার নাম হচ্ছে বেচে দাও সো উই গেন প্লে বেচে দাও উইথ সালমান মুক্তাদির এন্ড আসলাম চলো ভাই

ইউনো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বেচাটা বড় বিগ ডিল না অ্যাকচুয়ালি এখানে কথাটা হচ্ছে কখনো স্বপ্ন কিনতে পাওয়া যায় না আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইউ ক্যান অ্যাকচুয়ালি বাই ইউর ড্রিমস উইথ অনলি ওয়ান হান্ড্রেড টাকা দ্যাটস ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ইউ ক্যান বি ফেমাস ইউ ক্যান বি আ মিলিয়নের সাবস্ক্রাইবার ওভার নাইট উইদিন এ মিনিট জাস্ট বাই পেইং ওয়ান হান্ড্রেড টাকা অ্যান এই স্বপ্নটা সবাইকে কিনতে দিব না না আই এম সরি চাইলেই কিনতে পাওয়া যাবে না এটা কিনতে হলে যোগ্যতা থাকতে হবে একমাত্র সে

সামনে গরম খাবার পাবা অ্যাট দ্য সেম টাইম ইউ রুফ ওভার ইয়ার হেড তোমার একটা সিকিউরিটি থাকবে সবসময় দৌড়াদৌড়ি করতে হচ্ছে না মেবি তুমি চিল করতে পারবা একটু বেশি মেবি তোমার চাকরিতে যাওয়া লাগবে না সামথিং লাইক দিস ইউ ক্যান বি লাইক সালমান মুক্তাদির ইউ ক্যান হ্যাভ এন অ্যামেজিং লাইফ তো এই পুরাটা সম্ভব নিজে কষ্ট করবা কেন একটা বড় লোক শ্বশুর থাকলেই তো হয় আর যারা বড় লোক শ্বশুর কিনতে চাও রাসুর কাছে আর তোমরা বলো বাংলাদেশের মানুষ হার্ড ওয়ার্কিং না

কিভাবে তারা আক্রমণ করবে কোন দিক থেকে কখন আক্রমণ করবে তাই না তাদের সমপরিমাণ অস্ত্র সমপরিমাণ ক্ষমতা তোমারও থাকতে হবে এই যে বাংলাদেশের আউলফাউল মানুষরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ওদেরকে ডিফিট করার জন্য তোমারও সেম পরিমাণ ক্ষমতা লাগবে নাকি না দ্যাটস ওয়াই আই প্রেজেন্ট টু ইউ দিস পাওয়ার দিস অস্ত্র ফর গুড ফর গুড পারপাস টু চেঞ্জ হোল বাংলাদেশ এন্টায়ারলি অ্যান্ড মেক ইট হেভেন

রাইট শোতে কেন কাকে দেখতে আসছি সালমান মুক্তাদিরকে রাইট কারণ তোমরা কিন্তু দেখতেছ আমি ওর পাশে বসে আসছি তোমরা যদি ওর পাশে বসতে চাও এই ইজি জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু গেট কিক আউট অফ রেস্টুরেন্ট রাইট রাইট বাট ওয়েট আরো কিছু পার্কস আছে গেটিং কিক সো এমন একটা জিনিস হয় যে প্রথমে তোমাকে লাথি মেরে বের করে দিবে একটু মানিজ্যতে লাগবে একটু খারাপ লাগবে অনেকে অনেক কিছু তোমাকে অনেক শোতে ডেকে এনে এইটার পাওয়ার বেচানোর চেষ্টা করবে অনেক কিছু কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আফটার দ্যাট তোমাকে অনেক তেরো চোদ্দ লাখ টাকা সাতবে মানুষ জন্য রেস্টুরেন্টে রিভিউ করতে তখন তুমি না বলে দিতে পারবা এরকম যদি একটা পাওয়ার চাও একটা বড় লোক আছে দেখাও তো লাগবে না তাহলে ইউ হ্যাভ দ্য সুপার পাওয়ার অফ গেটিং কিকড আউট অফ রেস্টুরেন্টস

That was very short what? but very smooth. John Mayor Porta TV channel, a big request to And so, the final, final thing to sell will be on screen. Here goes the final object to sell. Hey, this is easier for you. Keka Fedosir recipe it Keka Keka easy. against Bata Vilabu Bumper Fallon in 3, 2, 1. Keka Fedosir. রেসিপি সত্যি কথা এই যে রেসিপিটা এটা কিন্তু অনেক অসাধারণ কারণ এই রেসিপিটার মধ্যে অনেক জিনিসপত্র মিশানো হয় যেমন কি কি মিশানো হয় ভাই বলেন নুডলস 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 এর সাথে কি থাকে বড়া বড়া আর কি থাকে একজন হাত তো চিকেন এত মজার খাবার ইটস তোমার মুখ দিয়ে যে টেন্ডার জুসি কিছু বলা লাগবে না বাইরে হয়ে যাবে সব এত মজার ইট ইজ না এইটা আচ্ছা একটা জিনিস বলি তুমি যদি ভালো রান্না করতে পারো তাহলে কিন্তু ইজিলি একটা বড়লোক শ্বশুর পাবা বুঝছো তাহলে তোমার এই রেসিপিটা লাগবে একটা বড়লোক শ্বশুরের জন্য জানি তোমাদের লাইফ সেট হয়ে যায় লাইফ জন শেষ শেষ না সেট হয়ে যায় তখন কি হবে ইচ্ছা মতো তোমার চাকরি করা লাগবে না টাকা থাকবে নিজের গাড়ি থাকবে ঘুরে বেলাবা চিল করবা সো ইউ গাইস অন চিল লাইফ সো কি কিনতে লেবু নাকি

All right. Clearly, on popular demand, the winner is Rasanda Choudhary. Wait, but I didn't win. I am equally shocked, but it's, okay. it's not real. Oh. Take a take a take a shot, shot, shot. What are you talking about, Tomra? Guys, I actually. If we don't win, then one of us has to Having these two guys on the same frame on the set of water show was a. I think absolute. Just these two. Absolute pleasure. Are inna ke barina. So can we have a huge round of applause for these wonderful guys?

এই কন্টেন্ট ক্রিয়েটরা ছাড়া অন্য কেউ করে না ইনফ্যাক্ট মানে দুই দিন তিন দিন আগেও ইফ ইফ ইউ হ্যাড সিন দ্য নিউজ ফ্রম ইনক্যাপ ম্যাগাজিন তারা পুরো সাউথ এশিয়ার মধ্যে টপ থ্রি ফুড ব্লগারের মধ্যে জায়গা দিচ্ছে রাস্তা ছোট ভাইকে সো ক্যান উই হ্যাভ আ রালুয়া পস্ফোর দ্যাট সো এই অল দিস থিংস লাইক ইউ নো মানে একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়া একটা রেস্টুরেন্টকে রিভিউ দেওয়া না দেওয়া ফুড ব্লগিং থেকে অলমোস্ট সোরেই চলে আসে না আর যেমন কল সেলফ হচ্ছে যে ইটস অলওয়েজ দোজ ভিডিও যেটা আসলে একদম এন্ড টু এন্ড আমরা পুরোটা দেখে চলে যাই শুরু থেকে শেষ করে মানে শুরু করে একদম শেষ পর্যন্ত কি হচ্ছে সামটাইমস দোজ লিটল অ্যাকস অফ কাইন্ডনেস যেটা আসলে ছোটো ছোটো করে মেসেজ থাকে and um, no matter what again the same jinish ta je bangla sate english mishe bolanie karo problem thakuk na thakuk addresson ke bhalo kharab bola nie problem thakuk na thakuk but content creation doing it the right way taking it to the international level but global level It is ta ashole rashongcholok ase onek kichu shikhar and we continuously are learning for that so congratulations thank on you. that and thank, thank, you. thank you so much thanking you for you know making it so yeah we are almost at the end if you have anything to say to the audiences who will be watching this show

Allah is the greatest planner. And He has a plan for each and every one of us. What mm -hmm. amra impossible, it is actually possible. Mm -hmm. So never lose hope. That's one thing I want to say. Yeah. So. so with that, um, you know, words or words of conclusion. When a person content, can content. can inspire to, you know, follow his lifestyle or, you know, take up the camera and create for yourself. All right, <laughs> you can you that you're going to be to do YouTube. Everything can happen in your life and every dream can come true. And with that message, this was Water Show with Rafsana Bhai and Saman Mukta. We hope you'll keep watching the show and subscribe and subscribe to both of these amazing creators. Keep supporting them, keep sending your messages of kindness. These people who keep on inspiring us and entertaining us all the time. So with that, goodbye and good night. Tara.